তোমার তো কিছু সাঁতারটা নিয়ে আমি চালিয়ে দিয়েছি। 12ই মার্চ দোল ওই দিনটা মনে রাখবে, 12ই মার্চ মনে রাখবে দোলের দিন। আমরা নাকি আমরা ওখানে গিয়ে দোল খেলবো, না আর ওখানে গিয়ে দোল খেলবো দোলের দিন তো নতুন বিয়াই বিয়ানদের নিয়ে দোল খেলতে হবে। এত আস্তে কথা বললে কি কথাটা ওঠে? জোরে কথা বলো। আরে তোমার চামচে তো মাংস উঠছেই না, বড় করে তোলো। সে এদের তো চিকেন খাবে না, মটন খাও। মটন মটন নাও না মুখে, নাও তাহলে তো মটন পাইনি এখন। এটা এই তো পাতা ভর্তি করে দেবে, তো কিরকম দিচ্ছ? হ্যাঁ এখানে দাও, এখানে পড়েই নি। আরো দাও আরো দাও আরো দাও। হ্যাঁ রাইস খাবে না, মটন খাও। দাদা আপনাকে মটন আমাকে একটু ঝোল দিন। আমি ছিলাম ওখানে, আমি অটোমেটিক আর তিন জন নিয়ে সার্জারি ছিল। আর আমরা দেড় দিন করে করতাম, হ্যাঁ আমিও তো ছিলাম, তো একটা মাস তুমি ছিলাম আগের বছর, আমার তাই আমি অটোমেটিক করি। আচ্ছা এখন কি লুচি খায় কেউ? গৌতম বিয়ান কোনটা?
না দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটু হাসি হাসি ভাব। পরিচিত বন্ধু আছে দিলীপ কুমার চ্যাটার্জি, বাড়ির কাছে বাড়িতে অনেকটা জায়গা নিয়ে ওর বাড়ি।